নমস্কার সকলকে। ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রত্যেকবারের মতো আমরা আজকের আবার একটি পাঠ নিয়ে চলে এসেছি। আজকের পাঠটি হলো হরে কৃষ্ণ মহামন্ত্র মনে মনে জপ না করে উচ্চ স্বরে কীর্তন কেন করতে হবে। প্রথমেই বলে রাখি, হরে কৃষ্ণ মহামন্ত্র উভয়ই করা যায়। প্রথমত নিজের শোনার মতো করে জপ ধ্যানও আপনারা করতে পারেন, আবার এটিকে কিন্তু উচ্চ স্বরে কীর্তন রূপেও আমরা শুনে থাকি। শ্রী চৈতন্য ভগবতে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের উক্তিতে এইরূপ ছিল যে, জপিলে শ্রীকৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনের পর উপকার করে। অতএব উচ্চ করে কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জপকর্তা হইতেই উচ্চ সংকীর্তনকারী শতগুণ অধিক সে পুরাণেতে ধরি। চৈতন্য ভগবত আদিতে এই উক্তি রয়েছে। আরেকটি উক্তি যেটি শ্রী নারদীয় পুরাণে ভক্ত প্রহ্লাদের নির্দেশে রয়েছে সেটি হল, অত হরিনামানি স্থানে শতগুণাধিক্য আত্মানশ্চ পুনাত্তুচ্চৈ জর্পণ শ্রোতৃণ পুনাতি চ। অর্থাৎ উচ্চস্বরে হরিনাম গ্রহণ করলে জপ এবং স্মরণাদির অপেক্ষা শতগুণ ফল অধিক লাভ হয়ে থাকে। আশা করি আমাদের পাঠ আপনাদের সকলের ভালো লাগছে। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং আমাদের পাঠ সকলের মাঝে শেয়ার করে তাদের সাথেও এই ভাবধারাগুলো শেয়ার করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।